নমস্কার বন্ধুরা, আবার আপনাদের আমাদের এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দমদম এয়ারপোর্টের সামনে দুটি ফ্ল্যাট একসাথে, একটা হচ্ছে 1170 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা হচ্ছে 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সুতরাং দেরি না করে একবার চলুন দেখে নেবেন ফ্ল্যাটটা কেমন। তার আগে আমি বলে রাখি ফ্ল্যাটটির পুটটি কমপ্লিট হয়ে গেছে, টাইলস বসে গেছে, অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। আর একটা জিনিস, পরিবেশ খুব সুন্দর, এখান থেকে এয়ারপোর্ট হার্ডলি আপনার 15 থেকে 20 মিনিট লাগবে, তাই খুব প্রপার লোকেশানের ফ্ল্যাট রয়েছে। এবং একটা জিনিস আমি বলে রাখি, অনেকে ফোন করছেন আমাকে, ফোন করার আগে আমি রিকোয়েস্ট করেছিলাম এর আগের ভিডিওতে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, যদি ফ্ল্যাটটি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো অ্যাভেলেবেল রয়েছে, এবং দেন আপনি ফোন করুন, আমি ডিটেলসে সমস্ত কথাবার্তা বলতে পারবো। একটা জিনিস হচ্ছে, যেই সময় ভিডিওটা দেখছেন হতে পারে ফ্ল্যাটটি সেল হয়ে গেছে, নট অ্যাভেলেবেল। সো আমি এর জন্য বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, অবশ্যই একবার অন্তত মেসেজ করুন। আর একটা জিনিস, যারা যারা এসেছেন আমাদের ফ্ল্যাট দেখেছেন, যাদের ভালো লেগেছে তাদেরকে এটা একটাই কথা বলবো যে আপনারা আমাদের সাথে থাকুন। এরকম বিভিন্ন রকমের আরও ফ্ল্যাট আসবে, যেটা আপনার চয়েসেবল লোকেশান হবে সেই অনুযায়ী আপনি নিতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাটটির এন্ট্রান্স, সামনেই রয়েছে বড় লন, ডাইনিং রুম হিসাবে আপনি ইউজ করতে পারেন। 1170 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, খুব সুন্দর ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন। লম্বা চওড়া ডাইনিং স্পেস রয়েছে, আর্চ করা রয়েছে, দুদিকে দুটো টয়লেট রুম রয়েছে, ঢুকতেই আপনার পড়বে ডান দিকে আপনার একটি বেডরুম। বেডরুমে রয়েছে একটি জানলা, পুটটি কমপ্লিট হয়ে গেছে, টাইলস বসে গেছে, নিচেও টাইলস বসে গেছে। সামনেই এটা হচ্ছে ফ্রন্ট পজিশন, তো সামনেই আপনার গ্রিনারি দেখতে পাবেন, সুন্দর পরিবেশ। এর থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনার আসবে ডাইনিং রুম, তার সাথেই রয়েছে আপনার একটি ওয়াশরুম। ওয়াশরুমটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু কলের ফিটিংসগুলো বাকি রয়েছে। তার পাশে রয়েছে কিচেন রুম, কিচেনেও আমরা ইউজ করেছি সুন্দর নিউ মডেলের আপনার টাইলস, দেখতেই পাচ্ছেন জানলাও রয়েছে, এবং তার পাশেই রয়েছে আরেকটি ওয়াশরুম, এবং ওপরে তাক করা হয়েছে যাতে জিনিসপত্র আপনি রাখতে পারেন। এবার আমরা ঢুকছি মাস্টার বেডরুমে, সামনেই ব্যালকানি রয়েছে এবং দুটো জানলা রয়েছে, তার সাথে একটি দরজা রয়েছে। এবার ব্যালকানিতে গেলে আপনি সুন্দর সামনের পরিবেশ অনুভব করতে পারবেন। স্ট্যান্ডার্ড এরিয়া, তার পাশে একটা দরজা করে দেওয়া হয়েছে যাতে আপনি পাশের বেডরুমেও যেতে পারেন। এই বেডরুমটিতে দুটি দরজা রয়েছে এবং একটি জানলা রয়েছে, খুব সুন্দর এই ফ্ল্যাট, 1170 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে, ছোট ছোট কিন্তু সুন্দর ফ্ল্যাট, ঢুকতেই আপনার পড়বে ডাইনিং রুম প্লাস ওপেন কিচেন। কিচেনটিতে আমরা টাইলস দিয়ে দিয়েছি এইভাবে, খুব সুন্দর নিউ ডিজাইনের টাইলস। তার পাশেই রয়েছে মাস্টার বেডরুম, বড় সড়ো একটি মাস্টার বেডরুম রয়েছে, খোলামেলা পরিবেশ, দুটি জানলা রয়েছে। দরজা দিয়ে বেরালে আপনার পড়বে সুন্দর একটি ব্যালকানি, লম্বা চওড়া ব্যালকানির টাইলসগুলো ইটা ডিজাইনের হয়েছে, খুব সুন্দর দেখতে। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং রুম পড়বে, এখানে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু কলের ফিটিংসগুলো লাগানো বাকি রয়েছে। তার পাশে রয়েছে বেডরুম, এটিতেও পুটটি কমপ্লিট হয়ে গেছে এবং আর একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এর সাথে। টোটাল রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে 700 স্কোয়ার ফিটের।
একদম দমদম এয়ারপোর্টের খুব কাছে এই ফ্ল্যাট। কেমন লাগলো ফ্ল্যাটটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।